আমাদের ওই অধিকারটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, সমাজে অন্যায় কাজ হবে, পাপ কাজ হবে, আপনি প্রতিবাদটুকু করতে পারবেন না। এই অধিকারটুকু আজকে আমাদের কেড়ে নেওয়া হয়েছে। সমাজে গান বাজনা হবে, জেনা ব্যভিচার হবে, সমাজে পাপাচার হবে, আপনি ইমানি চেতনা থেকে, ইমানি জায়গা থেকে এই অন্যায় কাজের প্রতিবাদ করবেন এই সুযোগটাও আজকে আমাদের দেওয়া হয় না, আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আপনি প্রতিবাদ করতে পারবেন না। হাজার হাজার মানুষ আছে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, হজ করেছে, উমরা করেছে, রমজান মাসে রোজা রাখে, দান সাদাকা করে, ভালো ভালো কাজ করে, এদের সামনে কনসার্ট হচ্ছে, গান বাজনা হচ্ছে, কিন্তু প্রতিবাদ করার মতো মানুষ নেই। আহলে হাদিসের মানুষ সেখানে আছে, হানাফি সমাজের মানুষ আছে, জামাত ইসলামের লোকজন আছে, চরমনায় লোকজন আছে, সুন্নি ভাইয়েরা আছে, আওয়ামী লীগের মধ্যে যারা মুসলমান, বিএনপির মধ্যে যারা মুসলমান, জাতীয় পার্টির মধ্যে যারা মুসলমান, এরকম মানুষও আছে, কিন্তু প্রতিবাদ করার মতো মানুষ নেই। কেউ কিছুই বলতে পারছে না। সমানে গান বাজনা চলতেছে, প্রকাশ্য দিবালোকে গান হচ্ছে, কেউ কিছু বলতে পারতেছে না, বলার কোনো সুযোগ নেই। আজকে আমরা যারা সমাজে একটু ইমানি চেতনা নিয়ে চলি, একটু ইমান নিয়ে চলার চেষ্টা করি, অন্যায়কে যারা ঘৃণা করি, সমাজকে যারা পাপাচার মুক্ত করতে চাই, আজকে আমাদেরকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে, সংকোচ করে দেওয়া হয়েছে, আমাদেরকে এমন একটা পরিবেশ করা হয়েছে যে আমরা চাইলেও অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না, এই সুযোগটা আমাদের দেওয়া হয় না। আজকে অন্যায় কাজের প্রতিবাদ করলে বলা হয় মৌলবাদ, অন্যায় কাজের প্রতিবাদ করলে বলা হয় অমুক দল করে, অন্যায় কাজের প্রতিবাদ করলে ইসলামিক কোন ব্যানারে ফেলে দিয়ে তাকে সংকীর্ণ করে দেওয়া হয়, তার উপরে নানা ধরনের বিপদ আপদ আছে না নাই, বলেন আছে না নাই। অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহি মুসলিমে আসছে, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরুহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সামনে যখন কোনো অন্যায় কাজ হয়, তোমরা যদি দেখো কোনো পাপ কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, মন্দ কাজ হচ্ছে, তোমরা যারা ইমানদার, তোমরা যারা নামাজি, তোমরা যারা আল্লাহওয়ালা, তোমরা যারা পরকালে বিশ্বাস করো, ইমানের দাবি যারা করো, তোমাদের দায়িত্ব হচ্ছে ওই অন্যায় কাজের, ওই পাপ কাজের সর্বপ্রথম প্রতিবাদ করতে হবে হাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই পাপ কাজের প্রতিবাদ হাতের মাধ্যমে করো। যদি হাত দিয়ে পাপ কাজ করার সামর্থ্য ক্ষমতা তোমাদের না থাকে, তাহলে তোমরা জবানের মাধ্যমে প্রতিবাদ করো, বাধা দাও। এখন যদি জবানেও প্রতিবাদ করার সুযোগ না থাকে, তাহলে অন্তরের দ্বারা এই পাপ কাজের প্রতিবাদ করো, পাপ কাজকে প্রতিহত করার চেষ্টা করো। অন্তরে কিভাবে প্রতিহত করব? অন্তর দিয়ে পরিকল্পনা করো, সংকল্প করো, ব্রেন খাটাও, বিবেককে খাটাও, কিভাবে অন্যায়টা নির্মূল করা যায়, কিভাবে অন্যায়টা এখান থেকে দূরীভূত করা যায়, এই চেষ্টা ফিকির করার দরকার আছে না নাই, বলেন দরকার আছে না নাই। আজকে মানুষ অন্যায় কাজের প্রতিবাদ করে না, মানুষ মনে করে এটা হুজুরদের দায়িত্ব, সমাজ মনে করে অন্যায় কাজের প্রতিবাদ করা এটা শুধু হুজুরদের দায়িত্ব, এটা মসজিদের সভাপতির দায়িত্ব না, এটা চেয়ারম্যান সাহেবের দায়িত্ব না, এটা মেম্বার সাহেবের দায়িত্ব না, এটা এমপি সাহেবের দায়িত্ব না, এটা শুধু মসজিদের খতিব যিনি, মহল্লার ইমাম যিনি, এটা শুধু ওনাদের দায়িত্ব, ব্যাপারটা কিরকম নাকি না, সমস্ত মুসলমানদের দায়িত্ব। এমপি সাহেব যদি মুসলমান হয় এটা ওনার দায়িত্ব, চেয়ারম্যান সাহেব যদি মুসলমান হয় এটা ওনার দায়িত্ব, মেম্বার সাহেব যদি মুসলমান হয় এটা ওনার দায়িত্ব, ডিসি সাহেব যদি মুসলমান হয় এটা ওনার দায়িত্ব, এসপি সাহেব যদি মুসলমান হয় এটা ওনার দায়িত্ব, ওসি সাহেব যদি মুসলমান হয় এটা ওনার দায়িত্ব, যেখানেই তোমরা অন্যায় কাজ কর দেখবা যদি মুসলমান হও অবশ্যই ওই অন্যায় কাজের প্রতিবাদ করার দরকার আছে না নাই, বলেন আছে না নাই। মনটা খুব খারাপ হয়ে গেল, আমাদের মায়েরা বোনেরা বোরকা পরে চলে গেছে, অনেক মেয়েরা বোরকা পরে চলে গেছে, অনেক মায়েরা বোরকা পরে চলে গেছে, নাচ গান হচ্ছে, সমানে নাচতেছে গাইতেছে, সমানে ছেলেরা নাচতেছে মেয়েরা নাচতেছে, একাকার হয়ে গেছে স্টেডিয়াম, একাকার হয়ে গেছে প্রোগ্রামের জায়গা, গান বাজনা চলতেছে, বাধা দেওয়ার মতো কেউ নাই, নিষেধ করার মতো কেউ নাই, আর প্রোটোকল দেওয়া হচ্ছে, ভয় হচ্ছে
আল্লাহর পক্ষ থেকে কখন জানি গজব চলে আসে ভয় হচ্ছে কখন জানি আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে প্রশ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যদি আযাব আসে গজব আসে এই আযাব গজব যারা পাপ কাজ করতেছে শুধু তাদের উপরেই আসবে না শুধু তাদের উপরেই আসবে না বরং আমরা যারা এমপি সাহেব রয়েছি মন্ত্রী সাহেব রয়েছি আমরা যারা চেয়ারম্যান রয়েছি মেম্বার রয়েছি আমরা যারা প্রশাসনে রয়েছি সমাজের হত্যাকর্তা যারা রয়েছি মোট কথা আমরা যারা মুসলমান অন্যায় করার কারণে আযাব গজব শুধু পাপীদের উপরে আসবে না বরং যারা অন্যায়ের প্রতিবাদ করবে না তাদের সবার উপরেই আসবে আপনাদেরকে একটা হাদিস শোনাই তিরমিজির বর্ণনায় আসছে সম্ভবত আবু দাউদের বর্ণনায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই সমাজে পাপ কাজ হয় যেই রাষ্ট্রে পাপ কাজ হয় মানুষ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও পাপ কাজের প্রতিবাদ না করে তাদের অবস্থাটা কি হয় এটা বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিলেন শুনেন আল্লাহর নবী বললেন মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি ফিহা كمثل قوم استهموا على سفينة فصار بعضهم أعلاها وبعضهم أسفلها وكان الذين في أسفلها إذا استقوا من الماء مروا على من فوقهم فقالوا لو أنا خرقنا في نصيبنا خرقا ولم نؤذي من فوقنا فإن تركوهم وما أردوا هلكوا جميعا وإن أخذوا على أيديهم نجوا ونجوا جميعا আল্লাহ নবী বললেন কোন সমাজে কোন জনপদে যদি পাপ কাজ হয় আর মানুষ যদি ওই পাপ কাজের প্রতিবাদ না করে তাদের অবস্থাটা কি বুঝবো আল্লাহ নবী বললেন দুই তলা বিশিষ্ট একটা ট্রলার জাহাজ সমুদ্রে চলতেছে এখন কিছু মানুষ চলে যাবে দুই তলায় কিছু মানুষ নিচতলায় থেকে যাবে প্রশ্ন হচ্ছে দুই তলায় কারা যাবে নিচতলায় কারা থাকবে এটা নির্ধারণ কিভাবে হবে আল্লাহ নবী বলেন ধরো লটারির মাধ্যমে এটা নির্ধারণ করা হলো দুই তলায় কারা যাবে নিচতলায় কারা থাকবে লটারি দেওয়া হলো এখন লটারি দেওয়ার পরে কিছু মানুষ চলে গেল দুই তলায় কিছু মানুষ থেকে গেল নিচতলায় জাহাজ চলতেছে নিচতলার মানুষগুলো দুই তলায় চলে যায় খাবারের পানি আনার জন্য কারণ টিউবওয়েলটা দুই তলায় খাবারের পানিটা দুই তলায় তো নিচতলার মানুষ বারবার দুই তলায় চলে যায় কিন্তু দুই তলার মানুষের এটা ভালো লাগে না দুই তলার মানুষ বলতেছে দেখো তোমরা নিচতলা থেকে আমাদের দুই তলায় আর আসবা না নিষেধ করে দিলাম খবরদার আর কোনোদিন যাতে তোমাদেরকে আমাদের দুই তলায় না দেখি তো নিচতলার মানুষ বলল তোমরা যদি আমাদেরকে তোমাদের দুই তলা থেকে পানি নিতে না দাও তাইলে আমরা আমাদের চলন্ত জাহাজের নিচতলা ফুটো করে পানি নেব এটা আমাদের জন্য সহজ তো দুই তলার মানুষ বলতেছে এটা তোমাদের নিচতলা এটা তো আমাদের বিষয় না এটা তোমাদের বিপদ তোমরা নিচতলা ফুটো করে তোমাদের নিচতলা খালি ফুটো করো ফুটো করবা না কি করবা তোমাদের ব্যাপার তোমরা নিচতলা ফুটো করে পানি নাও আমাদের কোনো অসুবিধা নেই তো নিচতলার মানুষ এসে চলন্ত জাহাজের নিচতলা ফুটো করে দিল এখন এই ফুটো দিয়ে পানি উঠতেছে ওরা গোসল করতেছে কাপড় চোপড় ধুচ্ছে পানি খাচ্ছে প্রয়োজন পূরণ করতেছে এক পর্যায়ে নিচতলার ফুটো দিয়ে পানি উঠতে উঠতে নিচতলা ডুবে গেছে এবার আপনারা কোন একটু পরে দুই তলা ডুববে কিনা বলেন দুই তলা ডুববে কিনা আল্লাহ নবী বললেন এই যে দুই তলার মানুষগুলোকে যদি নিচতলার এই কাজে বাধা না দেয় চলন্ত জাহাজকে ফুটো করার কাজে বাধা না দেয় তাহলে নিচতলা ফুটো করার পরে ওই নিচতলা দিয়ে যে পানি উঠবে ওই পানি দিয়ে শুধু নিচতলায় ডুববে না বরং নিচতলা ডোবার পাশাপাশি দুই তলাও ডুববে কিনা বলেন দুই তলাও ডুববে কিনা আল্লাহ নবী বললেন অতএব নিচতলার এই কাজে তাদেরকে বাধা প্রদান করতে হবে আজকের সমাজে অন্যায় কাজ হয় আমরা বলি যে এটা আমাদের বিষয় না এটা আমার ছেলে না এটা আমার ভাতিজা না এটা আমার মহল্লার ব্যাপার না এটা আমার এলাকার ব্যাপার না এটা আমার ইউনিয়নের ব্যাপার না এটা আমাদের জেলার ব্যাপার না এই কথা বলে বলে আমরা অন্যায়ের প্রতিবাদ করা থেকে দূরে থাকতেছি মনে রাখতে হবে যেই সমাজে যেই জনপদে অন্যায় কাজ হওয়ার পরে যদি মানুষ বাধা না দেয় তাহলে গজব শুধু অন্যায়কারীদের উপরে আসবে না বরং যারা অন্যায়কে সহ্য করবে গজব তাদের উপর দিয়ে